আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আমি মোহাম্মদ সোহেল রানা, এসকে প্রিজন ভিডিও থেকে বলতেছি। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আসলে এর আগে একটি ভিডিও ছাড়ছিলাম যে গুটি বসন্ত যা মশার কামড় থেকে হয়ে থাকে তার সমাধান দেওয়ার জন্য আমি পটাশ মিশ্রিত পানি লাগিয়েছিলাম। আসলে যে কবুতরটাকে লাগিয়েছিলাম সেই কবুতরটা আসলে পটাশ কীরকম কাজ করে এটা ধারণা দেওয়ার জন্য সাধারণত আজকের এই ভিডিওটি করা। দেখেন, আমি যে কবুতরটাকে পটাশ দিয়েছিলাম মশার কামড়ের জায়গায়, আসলে সেটি দেখেন ঠোঁট এবং চোখের মধ্যে দেখেন ভালো হয়ে গেছে, মোটামুটি ভালো হয়ে গেছে। মলত্যাগের জায়গার মধ্যেও লাগিয়ে দিয়েছিলাম, দেখেন এখানে ভালো হয়ে গেছে। আসলে মশার কামড় থেকে যে গুটি বসন্ত হয়ে থাকে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার একটি সামান্য উপায় পটাশ মিশ্রিত পানি যদি লাগান তাহলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাই যারা মশা কামড় থেকে সমস্যা আছেন, বাচ্চাদের হেফাজত করতে পারেন না, তাদের জন্যই সাধারণত এই ভিডিওটি করা। আসলে পটাশ মিশ্রিত পানির মধ্যে এই গুটি বসন্ত বা মশা কামড় যেখানে হয়েছে সেই জায়গা যদি ভালোভাবে লাগিয়ে দেন 2 থেকে 3 দিন, তাহলে আসলে এটি ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক বা কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।